এক্স ওয়াই জেড সমবাহু ত্রিভুজের এক্স ওয়াই ও এক্স জেড বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ এবং পি কিউ প্লাস এক্স ওয়াই সমান 24 সেমি হলে পি কিউ এর দৈর্ঘ্য কত। প্রথমে ত্রিভুজটা এঁকে নিচ্ছি, সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান, মানে তিনটা বাহু সমান, তিনটা কোণও সমান। সমবাহু ত্রিভুজটা এক্স ওয়াই জেড এঁকে নিলাম। এবার এক্স ওয়াই বাহুর মধ্যবিন্দু বলা আছে পি, এক্স ওয়াই বাহুর মধ্যবিন্দু পি নিলাম এবং এক্স জেড বাহুর মধ্যবিন্দু কিউ, এক্স জেড বাহুর মধ্যবিন্দু কিউ। তাহলে যদি পি কিউ আমরা যোগ করে দিই, তাহলে এই পি কিউ যে পেলাম সে পি কিউ এর দৈর্ঘ্য কত হবে? এই যে এক্স ওয়াই বাহু আছে তার অর্ধেক হবে। পি কিউ সমান্তরাল ওয়াই জেড হবে এবং পি কিউ সমান হাফ অফ ওয়াই জেড হবে। লিখব, যেহেতু ত্রিভুজ এক্স ওয়াই জেড একটি সমবাহু ত্রিভুজ, অতএব এর তিনটা বাহু সমান, এক্স ওয়াই সমান ওয়াই জেড সমান জেড এক্স বা এক্স জেড, তিনটা বাহু সমান, বাহুগুলো বলে দেওয়া নেই। আচ্ছা, এবার লিখব, যেহেতু ত্রিভুজ এক্স ওয়াই জেড এর এক্স ওয়াই ও এক্স জেড বাহু মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ, একটা উপপাদ্য আছে যে একটা ত্রিভুজের দুটো বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা কী হবে, তৃতীয় বাহু সমান্তরাল এবং অর্ধেক হবে। তাহলে পি কিউ সমান্তরাল ওয়াই জেড হবে। এই অপশনটা আমার লাগছে না, এটা না লিখলেও চলবে। দ্বিতীয় অপশনটা লাগবে, পি কিউ সমান হাফ অফ ওয়াই জেড, এই অপশনটাকে আমরা কাজে লাগাবো। এই যে সম্পর্ক আছে একটা পি কিউ প্লাস এক্স ওয়াই, এইখানে আমি ওটা কাজে লাগাবো। দেখো, আমি ওয়াই জেডের পরিবর্তে আমি এক্স জেড লিখতে পারি বা এক্স ওয়াই লিখতে পারি। আমার এখানে সম্পর্কে এক্স ওয়াই আছে, তাহলে আমি এখানে ওয়াই জেডের পরিবর্তে এক্স ওয়াই লিখব। তাহলে পি কিউ লিখছি হাফ অফ এক্স ওয়াই। এবার যে সম্পর্কটা আছে পি কিউ প্লাস এক্স ওয়াই সমান 24 বা পি কিউ মানে হাফ অফ এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই সমান 24 বা এক্স ওয়াই বাই টু প্লাস এক্স ওয়াই সমান 24 বা লসাগু দুই হবে এক্স ওয়াই প্লাস টু এক্স ওয়াই সমান 24, তাহলে থ্রি এক্স ওয়াই বাই টু সমান 24 বা এক্স ওয়াই সমান 24 ইন্টু টু হয়ে যাবে আর থ্রিটা নিচে চলে আসবে, কাটাকাটি করে নিচ্ছি, তিন আসটা 24, তাহলে আমরা পেলাম এক্স ওয়াই সমান 8 × 16। এক্স ওয়াই পেয়ে গেছি, তাহলে এখানে বসিয়ে দিব পি কিউ সমান, অতএব পি কিউ সমান হাফ অফ এক্স ওয়াই ছিল, তাহলে হাফ ইন্টু 16 সেম অর্থাৎ 8 সেম। অ্যান্সারটা ঠিক হলো কি না মেলানোর জন্য দেখো, পি কিউ প্লাস মানে এক্স ওয়াই 16 আর 8 = 24। দেখো, আমার সম্পর্কে এখানে বলা ছিল পি কিউ প্লাস এক্স ওয়াই মিলে 24 হবে। তাহলে আমরা পি কিউ এর দৈর্ঘ্যটা পেয়ে গেলাম, এটা জানতে চেয়েছিল সেটা পেয়ে গেলাম। তাহলে এটাই অ্যান্সার। তোমরা এইভাবে ছবি এঁকে জ্যামিতির অঙ্কগুলো প্র্যাকটিস করো। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। পরের ক্লাসে আবার নতুন অঙ্ক নিয়ে হাজির হবো। ধন্যবাদ।